বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করতে গিয়ে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা প্রসঙ্গ টেনে আনলেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এদিন নদিয়ায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন, তারপর বিজেপিকে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হলো না, রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হলো না, অথচ হলুদ মাখা চাল বিজেপি কর্মীরা প্রসাদ হিসেবে বাড়ি বাড়ি বিলি করছে। দেবাংশু দাবি, বিজেপি কর্মীরা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে আর সাধারণ ভোটাররা ভক্তি ভরে সেই চাল প্রসাদ হিসেবে গ্রহণ করছেন। তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সাধারণ মানুষকে প্রশ্ন, ধর্মের জিগির তুলে যদি ভোট বৈতরণী পার করা যায় তাহলে কাজ করার দরকার নেই। তিনি জানান, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রাস্তাঘাট সহ কোনো উন্নয়নমূলক কাজ করার দরকার নেই। শুধু মমতা ব্যানার্জি যেন আমেরিকায় গিয়ে একটি মন্দির বানান তাহলেই হবে। ওই মন্দির দেখিয়েই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ভোট চাইবে। দেবাংশু ভট্টাচার্যের মতে এটা অত্যন্ত খারাপ নজির হয়ে থাকবে। যেভাবে বিজেপি ধর্মের ভিত্তিতে ভোট চাইছে, তারপর রাজনৈতিক দলগুলো কোনো কাজই আর করবে না, শুধুমাত্র ধর্মকে সামনে রেখে ভোট চাইবে। এদিন নদিয়া জেলার কৃষ্ণনগরে তৃণমূল যুব কংগ্রেসের এক কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানেই বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। এই কর্মসূচিতে দেবাংশু ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। তবে সবচেয়ে বেশি হাততালি পড়ে যখন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বক্তব্য রাখছিলেন। আসলে বরাবরই দেবাংশু ভট্টাচার্য একজন ভালো বক্তা হিসেবে পরিচিত। তৃণমূল কর্মীদের কাছে দেবাংশু একজন প্রিয় নেতা। এদিন দেবাংশু যখন তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বক্তব্য রাখছিলেন, তখন তৃণমূল যুব কর্মীরা হাততালিতে ফেটে পড়েন। আমরাও রাম নাম করি, হরে কৃষ্ণ হরে রাম পাঠ করি, ঠাকুমা শিখিয়ে দিয়ে গেছে বাড়িতে করি, কিন্তু বিজেপির যে রাম নাম পাঠ ওটা কিন্তু রাম নাম সত্যে। আমাদের যারা অবাঙালি হিন্দুরা আছেন তারা দেখবে যখন মৃতদেহ কাঁধে করে নিয়ে যান, আমরা বাঙালি হিন্দুরা কি বলি, বল হরি হরি বল, আর অবাঙালি হিন্দুরা বলেন রাম নাম সত্য হয়। বিজেপি এখন যে রামের নাম নিচ্ছে ওটা ভক্তির রামের নাম নয়, ওরা বুঝতে পারছে 24 ওদের নৌকাটা ডুববে, তাই কাঁধে করে নিয়ে যাওয়ার সময় যেটা বলা হয় রাম নাম সত্য হয়, এই পাঠটা কিন্তু ওই পাঠ, এটা বিজেপির নেতারা মাথায় রাখবেন। আপনাদের রাম নাম সত্য হয়ে হওয়ার সময়ের অপেক্ষা রাজনৈতিকভাবে। আর আবার আমি বলছি, যদি 22 তারিখের আগে এই শুকনো চাল দিতে আসে, হলুদ মাখা চাল, আপনি নিন খান ভক্তি করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মাথায় রাখবেন রামের প্রাণ প্রতিষ্ঠা 22শে জানুয়ারি, ভগবান নিজেই প্রতিষ্ঠিত হননি, তার আগেই নাকি প্রসাদ হয়ে গেছে, এটা কখনো হতে পারে না। আপনাকে যে জিনিস দিচ্ছে ওটা আপনাকে মুরগি বানানোর চেষ্টা করছে, এটা মাথায় রাখবেন প্রত্যেকের আগে। আমার তাহলে মমতা ব্যানার্জিকে আমরা বলি, দিদি তুমি একটা কাজ করো, তুমি আমেরিকাতে একটা মন্দির বানাও। আমরা দিদিকে বলি, ওই আমেরিকার মন্দির দেখি আমরা পশ্চিমবঙ্গ থেকে ভোট চাইবো। দেখুন দিদি, আমেরিকায় মন্দির বানিয়েছে, মোদিজি যদি পাকিস্তানে বোম মেরে এখানের থেকে ভোট চাইতে পারে, অযোধ্যায় মন্দির তৈরি হচ্ছে এখানে ভোট চাইতে পারে, তাহলে মমতা ব্যানার্জি যদি আরেকটু দূরে আমেরিকায় গিয়ে মন্দির বানায় একটা, তাহলে এখানে ভোট কেন পাবো না? মানুষ যদি সবাই মনে করে মন্দির মসজিদ থেকেই ভোট দেবে, তাহলে দিদিরও দরকার নেই লক্ষ্মীর ভাণ্ডার করার, স্বাস্থ্যসাথী করার, ফ্রি রেশন দেওয়ার, রাস্তার কাজ করার, আলোর কাজ করার, হাসপাতালগুলো উন্নত করার, কি দরকার এসব কাজ করে? ভোট তো সেই মন্দির থেকে হবে, ভোট তো পাকিস্তানের বোম থেকে হবে। তো যখন বোম থেকেই হবে, মন্দির থেকেই হবে, দিদিও মন্দির বানায়,